কার হাতে ভিক্ষা নেবে? না যে দিবারাত্র ব্রত পালন করছে, পূজা অর্চনা করছে, সেই শুদ্ধাচারিণী ভক্তিমতীর হাতে আমি ভিক্ষা নেব। কার হাতে ভিক্ষা নেব? সেই শুদ্ধাচারিণীর হাতে আমি ভিক্ষা নেব, শুদ্ধাচারিণীর হাতে। এই ব্রজপুরে তো কত বাড়ি আছে, আমি সেই সব বাড়িতে যাই না, কারো হাতে ভিক্ষা নিই না। একমাত্র কার হাতে ভিক্ষা নিয়েছি জানো? গোপরাজ, নন্দের পত্নী যশোদা, যিনি সর্বদা ব্রত করেন, পূজা করেন, তার হাতে আমি ভিক্ষা গ্রহণ করেছি। আর শুনলাম নগরের মধ্যে তোমার বধূ নাকি সতী সাধ্বী, দিবারাত তিনি নিষ্ঠার সঙ্গে ব্রত পূজায় রত থাকেন, তাই শুনে আমি এখানে এসছি গো। তিনি যদি ভিক্ষা দেন তবেই আমি গ্রহণ করব। জটিলা বলছে সে তো আমার কুলের বধূ, সে তো বাইরে আসে না, তাকে আমি কি করে বাইরে পাঠাবো? আর আমার ছেলে যদি এ কথা শুনে সেও তো খুব রাগ করবে। যদি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই, তাহলে আমি ভিক্ষা নেব না। যোগী যখন চলে যাচ্ছেন তখন জটিলা ভাবলেন যে যোগী যদি ভিক্ষা না নিয়ে চলে যায় তাহলে তো গৃহের অকল্যাণ হবে, শাস্ত্রে তো এমন কথাই বলা হয়েছে। অতিথি নারায়ণ, তিনি আবার যোগী, তাতে আবার সন্ন্যাসী, তাতে আবার নবীন বয়সী, এই যোগী যদি ফিরে যায় তাহলে তো আমাদের কুল মান সব বিনষ্ট হয়ে যাবে। জটিলা বললেন তখন যোগীকে, যোগী বর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না যেও না যেও না, তুমি ভিক্ষা নিয়ে যাও, তুমি ভিক্ষা নিয়ে যাও, তুমি ভিক্ষা নিয়ে যাও, তুমি ভিক্ষা না নিয়ে যেও, দাঁড়াও তুমি, আমি আমার বধূকেই পাঠিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি শান্ত হয়ে দাঁড়াও, সে এসেই তোমায় ভিক্ষা দেবে। জটিলাটি এসছেন রাধানির কাছে, বলছেন এক যোগী দরজায় দাঁড়িয়ে আছেন, তুমি তাকে গিয়ে ভিক্ষা দিয়ে এসো। রাধা বলছেন না না আমি তো কুলবধূ, আমি কি বাইরে যেতে পারি? আর যোগী সন্ন্যাসী এদের দেখলেই আমার গা কাঁপে, আমার ভয় করে। জটিলা বলছেন না তুমি যদি ভিক্ষা না দাও তাহলে সে ভিক্ষা নেবে না বলেছে। সে লোকমুখে শুনেছে তুমি সতী সাধ্বী, তুমি পতিব্রতা, তুমি সবসময় পূজা অর্চনা করো, তাই সে এসেছে তোমার হাতে ভিক্ষা নেবে, তুমি তাকে ভিক্ষা দিয়ে এসো, তাহলে তো এই গৃহের অকল্যাণ হবে। তখন রাধারানী উঠেছে, উঠে সোনার থালা নিয়ে ওই যোগীর কাছে গেছে, গিয়ে তো যোগীকে প্রণাম করেছেন, যোগী তো আশীর্বাদ করলেন। যোগী বলছেন তোমার মনে যা ব্যথা আছে নারায়ণ সব ব্যথা দূর করে দেবেন, তোমার মনস্কামনা সিদ্ধ হবে। রাধারানী তখন বলছেন হে যোগী বর, তোমার একটু পরিচয় আমাকে দাও, তোমাকে দেখার সাথে সাথে আমার হৃদয় যেন কেঁদে উঠছে। এই নবীন বয়সে তুমি সন্ন্যাসীর বেশ ধারণ করেছ, তুমি যোগী হয়েছ, মাতা পিতাকে ছেড়েছ, যুবতী স্ত্রীকে ছেড়েছ, তাদের কত কষ্ট হচ্ছে, তোমাকে দেখে তো তাই আমার প্রাণ ফেটে যাচ্ছে,
তুমি কে বলো? তুমি কি আমাকে ছলনা করতে এসছো? তা তুমি যে হও সে হও, তুমি আমার এই ভিক্ষা গ্রহণ করো। আমি তো কুলবধূ, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি ভিক্ষা গ্রহণ করো। তখন যোগী বলছেন, আমি তো দৈত্য দানব নই, তুমি একটু দাঁড়াও না, আমি তো দৈত্য দানব নই গো, একটু দাঁড়াও, আমি তো যোগী, সর্বত্যাগী যোগী, আমি শৈশব থেকেই তো এই কৌপিন দেশ বেশ ধারণ করেছি, করে আমি তপস্বীর মতো জীবন যাপন করছি, আমি সতত লক্ষ্মীনারায়ণের সেবা করি, আমার পিতামাতাও তো। আমি তো যোগী গো, আমার পিতামাতাও তো নারায়ণের সেবা করতেন, ভিক্ষাবৃত্তি তো আমার সম্বল, রাহানি বলছেন, ঠিক আছে বাবা, তুমি ভিক্ষা গ্রহণ করো, নয়তো আমি চলে যাচ্ছি। যোগী তখন বলছেন, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই, একটা ভিক্ষা চাই। রাহানি তখন বলছেন, তোমাকে দেখে আমার মনটা আকুলি বিকুলি করছে, তুমি যা চাইবে আমি তাই ভিক্ষা দেব। এই কথা তিনবার বলে তিনি যোগী তিন সত্য করিয়ে নিলেন রাধানীকে দিয়ে। যোগী তখন বলছেন, তাহলে কিন্তু ধর্ম সাক্ষী রইল, আমি তোমার কাছে কি চাই জানো? আমি অন্য কোনো ভিক্ষা চাই না গো, আমি অন্য কোনো ভিক্ষা চাই না, আমি তোমার কাছে শুধু মান ভিক্ষা চাই। যোগী বলছেন, হে রাধে, হে বিনোদিনী, যে মানে তুমি নন্দকুমারকে কানাল করেছ, যে তোমার চরণে পড়লেও তাকে তুমি ক্ষমা করনি, আজ সেই মান তুমি আমায় ভিক্ষা দাও, আমি সেই মান ভিক্ষা চাইছি, সেই মান তুমি আমায় ভিক্ষা দাও। এতক্ষণে রাধানি বুঝতে পেরেছেন, কৃষ্ণই এই যোগী, কৃষ্ণই এই যোগী, এতক্ষণে রাধানি বুঝতে পেরেছেন। কিন্তু তিনি তো ধর্ম সাক্ষী করে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, তিনি তো আর এড়িয়ে যেতে পারবেন না, যা চাইবে তাই দেব বলে দিয়েছেন। তা তখন রাধানি বলছেন, হে প্রাণনাথ, তুমি কেন এই বেশ ধারণ করলে? আমি তো তোমারই দাসী, তুমি আর এখানে থেকো না, তুমি আর এখানে থেকো না, সকলে যদি ধরে ফেলে তোমাকে, তুমি তাড়াতাড়ি চলো আমার কুঞ্জে চলো, আমি এখনই সেখানে যাচ্ছি, তুমি আমার কুঞ্জে চলো। এই বলে রাধানি ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এসছে। আর কৃষ্ণ, তিনি তো ওইখান থেকে গিয়ে কিছু দূরে অপেক্ষা করছে। আর রাধা এসে কৃষ্ণের সাথে ওই কুঞ্জ কুটিরে মিলিত হলেন দুজনে সখীরা, আনন্দে উৎফুল্ল। রাধা কৃষ্ণের যুগল মিলন দেখে তারা
তাদের আনন্দ বিভিন্নভাবে প্রকাশ করছেন। কত সুগন্ধি পুষ্প ছুটছেন, কখনো কস্তুরী চন্দন ছিটিয়ে দিচ্ছেন আনন্দে, সকলে কীর্তন করছে আনন্দে, সকলে মাতোয়ারা। আর সখীরা তার রাজারানীকে বলছেন, দেখো দেখো দেখো, আজকে আমাদের নাগর তোমার জন্যে যোগীর বেশ ধারণ করেছে, দেখো দেখো দেখো, এই বেশ দেখলে আমাদের বুক ফেটে যাচ্ছে। রাধে তুমি দেখো, তুমি তাকে দর্শন কর। শুধু রাধানি দর্শন করছেন না, গোপিনীরা সকলে দর্শন করছে আনন্দে, সকলে মাতোয়ারা। তাদের অনন্ত আনন্দে তারা, অন্তর আনন্দে তারা বাকশক্তি হারিয়ে ফেলেছে। আবার কিছু পরে তারা শান্ত হয়ে কীর্তন করছেন, কেউ কীর্তন করছেন, কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ করতাল বাজাচ্ছেন। আনন্দে বনভূমি, ব্রজভূমি আনন্দ ভূমিতে পরিণত হয়েছে। চতুর্দিকে শুধু আনন্দ আনন্দ আনন্দ। সুখীরা গাইছেন, দেখো সুখী ঝুলতে ঝুলতে রাধাশ্যাম, দেখো সুখী। সখীরা তাদের তো ঝুলায় বসিয়েছেন, দোল দিচ্ছেন, দোলা দিচ্ছেন আর গাইছেন, দোলা দিচ্ছেন আর গাইছেন, দোলা দিচ্ছেন। সব দিকে ছড়িয়ে দিচ্ছে, যেখানে রাধারানী গোবিন্দ তারা অবস্থান করছে, তারা ঝুলনায় তারা উপবিষ্ট হয়েছে। শুধু সখীরা দর্শন করছেন তাই না, আকাশ বাতাস পৃথিবী নদ নদী পশু পক্ষী সকলে দর্শন করছেন, প্রাণ ভরে দর্শন করছেন। সকলকে দর্শন দেবার জন্যই তো, সকলকে আনন্দ দেবার জন্যই তো তারা এই কুঞ্জে মিলিত হয়েছে। আর তাদের মিলন দেখে সুখীরা আনন্দিত হয়ে তাড়াতাড়ি ঝুলনা বেঁধে ফেলেছেন, আর ঝুলনায় বসিয়ে ঝুলা দিচ্ছেন, দোলা দিচ্ছেন আর গাইছেন। দেখো সখী ঝুলতে ঝুলতে রাধাশ্যাম, দেখো
আছে শ্রাবণ মাসে। আর যমুনা তীর কিরম হচ্ছে? অত্যন্ত সুখপ্রদ। রাধা গোবিন্দের মুখ উদ্ভাসিত হয়ে উঠছে। কখন বিদ্যুতের আলো গোবিন্দের মুখে উদ্ভাসিত করে দিচ্ছে, আবার কখনো রাধানী মুখশোভা, অত্যন্ত রাধানী মুখশোভা, তার তো কোটি চন্দ্রের যে ছটা তাকেও ম্লান করে দেয়, সেই মুখশোভাকে আরো 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 উজ্জ্বল করে দিচ্ছে। আর সরোবরে পরিপূর্ণ সরোবর,
সরোবর জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। সেখানে সরোবরের পাশে সব গাছপালা তারা আনন্দে যেন নৃত্য করছে। শুধু গোপিনীরাই যে শুধু ব্রজগোপীরাই যে তার সখীরাই যে শুধু আনন্দ করছে তা নয়,